বন্ধুরা, এই কথা ঠিক যে তুলসী গাছের কাছাকাছি এলে নানান রকম উপকার পাওয়া গিয়ে থাকে, কিন্তু এমন কিছু কাজ আছে যাতে তুলসী পাতাকে যদি কাজে লাগানো হয় তাহলে দেবী তুলসী খুবই রুষ্ট হয়ে যান এবং যে কোনো উপকার তো পাওয়াই যায় না, উল্টে একের পর এক ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকাংশই বেড়ে যায়। এমনকি পরিবারে কারো মারাত্মক শরীর খারাপ হওয়ারও আশঙ্কা শুরু করে। তাই সুখে শান্তিতে যদি আপনি থাকতে চান তাহলে ভুলেও তুলসী পাতাকে এইসব কাজে ঘনই লাগাবেন না। তো বন্ধুরা, কোন কাজে তুলসী পাতাকে লাগাবেন না জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালী। তাছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানতে চাওয়ার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো বন্ধুরা, আসুন আমরা জেনে নিই তুলসী গাছকে বা তুলসী পাতাকে কোন কাজে ব্যবহার করতে নেই। যেমন, এক হলো তুলসী পাতা কখনোই চিবাতে নেই। একাধিক রোগ দূরে রাখতে সাহায্য করে তুলসী পাতা, কিন্তু ভুলেও তুলসী পাতাকে কখনোই চিবানো উচিত নয়। কারণ একাধিক গবেষণায় দেখা গেছে যে পাতার ভেতরে উপস্থিত একাধিক উপাদান দাঁতের সংস্পর্শে এলে মাড়ি এবং দাঁতে ক্ষতি করতে পারে। তাই এই কারণে তুলসী পাতা কখনোই চিবাবেন না। দুই নম্বর হচ্ছে, শিব ঠাকুরকে কখনোই তুলসী পাতা অর্পণ করবেন না। দেবী তুলসীর স্বামী ছিলেন রাক্ষস রাজা জলন্ধর, যাকে অমরত্বের আশীর্বাদ দিয়েছিলেন দেবতারা। কিন্তু যখন ত্রিভুবন জয়ের নেশায় জলন্ধর দেবতাদের ওপর আক্রমণ শুরু করতে থাকেন, তখন ছলনার আশ্রয় নিয়ে দেবাদিদেব মহাদেব রাক্ষস রাজকে বধ করেন। এ বিষয়ে জানার পর দেব তুলসী খুবই দুঃখ পেয়ে যান এবং শিব ঠাকুরকে অভিশাপ দেন যে তার পূজোয় কখনোই তুলসী পাতা ব্যবহার করা হবে না। সেই থেকে দেবের পূজোয় কখনোই তুলসী পাতা নিবেদন করা হয় না। বন্ধুরা, তিন নম্বর হচ্ছে, বিশেষ কিছু দিনে তুলসী পাতা কখনোই ছিঁড়বেন না। এমনটা বিশ্বাস করা হয় যে একাদশী এবং রবিবারের পাশাপাশি সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় ভুলেও তুলসী পাতা ছিঁড়তে নেই। কারণ এমনটা করলে দেবী তুলসী বেজায় ক্ষুব্ধ হয়ে যান, ফলে তার অভিশাপে জটিল কোনো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে গিয়ে থাকে। শুধু তাই নয়, পরিবারে কারো মৃত্যু পর্যন্ত ঘটে যাওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে। সুখ শান্তিতে যদি থাকতে চান তাহলে ভুলেও এই বিশেষ দিনগুলিতে তুলসী পাতা কখনোই ছিঁড়বেন না বা কোনো কাজে ব্যবহার করবেন না। যদি প্রয়োজন হয় আগের দিন তুলে রাখতে পারেন। বন্ধুরা, চার নম্বর হচ্ছে, গণেশের পুজোয় কখনোই তুলসী পাতা ব্যবহার করবেন না। হিন্দু শাস্ত্রের ওপর একাধিক বইয়ের এমন উল্লেখ পাওয়া যায় যে কোনো এক সময় শ্রী গণেশ এবং তুলসী দেবীর মধ্যে বিবাদ হয়েছিল, একে অপরকে তারা অভিশাপও দিয়েছিলেন। সেই থেকে গণেশ দেবের পুজোয় ভুলেও তুলসী পাতা ব্যবহার করা হয় না। তাই আপনি কখনো এই ভুল কাজটি করবেন না, কারণ এমনটা করলে কোনো উপকার তো পাবেন না, বেজায় ক্ষতি হতে পারে। পাঁচ নম্বর হচ্ছে, বাড়ির ভিতরে কখনো তুলসী গাছ রাখবেন না। রাক্ষস রাজা জলন্ধরের মৃত্যুর পর ভগবান বিষ্ণু তুলসীকে আশীর্বাদ করলেন যে তিনি প্রতিটি গৃহস্থে জায়গা করে নেবেন এবং যারাই বাড়িতে তুলসী গাছ লাগাবেন তাদের উপর সারা জীবন ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকবে। এ কারণে প্রতি বাড়িতে তুলসী গাছ লাগানো হয়ে থাকে। কিন্তু ভুলেও তুলসী গাছ বাড়ির ভেতরে লাগানো হবে না, কারণ এমনটা করলে তুলসী পাতা শুকিয়ে যেতে পারে, আর তুলসী গাছ শুকিয়ে যাওয়া শুভ ব্যাপার নয় বলেই মানা হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করুন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালী।